উইন্টার সিজনে স্পেশাল খাবারের মধ্যে হাঁস একটি অন্যতম মজার খাবার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাজিস কুকিং হাউজের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্টার স্পেশাল হাঁসের রেসিপি। যারা হাঁসের মাংস পছন্দ করেন এবং যারা গন্ধের জন্য অপছন্দ করেন, আমার আজকের এপিসোড অ্যাকচুয়ালি তাদের জন্য। হাঁস ভুনার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে আমি শেয়ার করব নতুন আলু দিয়ে কিভাবে হাঁস রান্না করা যায় কোনো প্রকার গন্ধ ছাড়া, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। কথা আর না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। সো লেটস স্টার্ট অ্যান্ড ট্রাই দিস রেসিপি। হাঁস রান্নার জন্য আমি 2 কেজি ওজনের একটি হাঁস ভালো করে ড্রেসিং করে নিয়েছি। এখন আমি এই হাঁস কেটে নেওয়ার আগে ভালোভাবে একটু পুড়িয়ে নেব। এতে হাঁসের যে ছোট ছোট লোমগুলো আছে ওগুলো পুড়িয়ে যাবে। আর অবশ্যই আপনারা হাঁস কাটার আগে পুড়ে কেটে নেবেন। আর যেহেতু আমি আলু দিয়ে হাঁস রান্না করব, তাই আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি। দেখেন, হাঁসটা পুড়িয়ে দেন এভাবে পিচ করে কেটে নিয়েছি। আর হাঁসের চামড়াগুলো আমি ছিলে আলাদা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি প্রেশার কুকার নিয়ে এর মধ্যে হাঁসের মাংসগুলো দিচ্ছি। আর দেখেন, হাঁসের চামড়াগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করছি 2 কাপ মোটা করে কাটা পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করছি 2 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এবার অ্যাড করছি 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়ো। আর দিচ্ছি 7 মতো লবণ। এরপর অ্যাড করছি 6টি সাদা এলাচ। দিচ্ছি 2টি বড় কালো এলাচ। অ্যাড করছি 2 টুকরো দারুচিনি। দিচ্ছি 3টি তেজপাতা। অ্যাড করছি 1/2 চা চামচ লবঙ্গ। এরপর অ্যাড করছি 1/2 চা চামচ গোলমরিচ। এরপর অ্যাড করছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি হাঁসের পরিমাপ বুঝে তেল দিয়েছি, আপনারা হাঁসের পরিমাপ মতো তেল দিবেন। এবার মাংসের সাথে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। দেখেন, আমি ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো মেখে নিয়েছি। আমি এই মাংসে পানি ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য পানি দিতে পারেন। এবার প্রেশার কুকারে মুখ লেগে রান্না করব সিটি ওঠা পর্যন্ত। আমি প্রেশার কুকারের 3-4টি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আপনাদের প্রয়োজন করলে আরও 2-3টি সিটি রেখে দিতে পারেন। অন্যদিকে আমি আলু মাঝখানে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি সামান্য লবণ, লাল মরিচ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন, এভাবে আমি আলুগুলো মেখে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে এখন আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন, আলুগুলো আমার পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে প্রেশার কুকার নর্মাল টেম্পারেচারে আসলে ঢাকনা খুলে নিচ্ছি। এবার হাঁসের মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর উপর নির্ভর করে মাংসের টেস্ট, তাই খুব ভালো করে আমরা মাংস কষিয়ে নিব যাতে কোনো প্রকার গন্ধ না থাকে আর ভীষণ মজা হয়। দেখেন, মাংস কষানোর পর কতটা সফট হয়েছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এবার আমি আলু ভাজার এই প্যানে আর আলাদা করে তেল দিব না, আলু ভাজার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিব। এরপর হাঁসের মাংসগুলো ফোড়ন বা বাগার যেটাই বলেন না কেন দিব।
আর দিব সেই ভাজা আলুগুলো। এবার মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখেন মাংসগুলো কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার পছন্দ মতো হয়ে গেলে নামিয়ে নিব। আমার রেসিপিগুলো যারা নিয়মিত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম আরও মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখুন আপডেট রেসিপি পাওয়ার জন্য। সময় নিয়ে আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।